বন মন্ত্রকের পর আদিবাসী ও তপশিলী মন্ত্রক পেয়ে সক্রিয় হয়ে আদিবাসী ও তপশিলীদের উন্নয়নের জন্য ঝাঁপিয়ে পড়েছেন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। এক সম্বর্ধনা সভায় এসে পিছিয়ে পড়া তপশিলীর উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তোলেন। জয়গার এক সম্বর্ধনার সভায় আসেন আদিবাসী ও তপশিলী মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। তিনি সভা থেকে বলেন, ভারতের বিভিন্ন এলাকার মানচিত্রে বিভিন্ন জনজাতি বাস করে, তার চিত্ররূপে জয়গার একটি শহরে দেখা যায় মিনি ইন্ডিয়া রূপে। পশ্চিমবঙ্গ সরকার যেভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে তা দেশে কোনো রাজ্য করে না। পশ্চিমবঙ্গে একমাত্র টোটো সম্প্রদায় বসবাস করে, তাদের সংরক্ষণের জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে। কেন তপশিলী পিছিয়ে রয়েছে তা গবেষণা করতে গিয়ে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের ছাত্রাবাসের ছাত্র ছাত্রীদের রক্ত পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে 95% শিশুর শরীরেই হিমোগ্লোবিন ও আয়রনের অভাব লক্ষ্য করা গেছে, যে কারণে শিশুদের সার্বিক বিকাশ সম্ভব হচ্ছে না। এই সমস্যা দূর করার জন্য স্কুলে স্কুলে শিশুদের আয়রন ট্যাবলেট খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। খাবারের তালিকায় ফল সহ পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে, যাতে আদিবাসী ও তপশিলীর প্রজন্ম সার্বিক বিকাশ হয়, শিক্ষা নিতে পারে। এই সমস্ত কাজ শুধু পশ্চিমবঙ্গ সরকার করছে পিছিয়ে পড়া সম্প্রদায়ের উন্নয়নের জন্য। সবাই জানেন যে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব এই তালিকায় যারা আছে, এরা সত্যি সত্যি
আর্থিক দিক দিয়ে এবং শিক্ষার দিক দিয়ে অনেক অনেক পিছিয়ে, এবং আমাদের ভারতের সংবিধান এদের অনেক দায়িত্ব দিয়েছে। যেখানে যখন বিআর আম্বেদকরের নেতৃত্বে সংবিধান রচনা হয়, এই পিছিয়ে পড়া জনজাতি মানুষদের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য উনি অনেক উদ্যোগ নিয়েছেন। আমাদের মূল উদ্দেশ্যই, আমাদের সরকার বা আমাদের নেত্রী আমাদের যেটা দায়িত্ব দিয়েছেন, আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে এই জনজাতির যেসব সুযোগ সুবিধা, সাংবিধানিক যে সুযোগ সুবিধা, সেগুলো তাদের দিয়ে তাদের যাতে আমরা মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসতে পারি। ছাত্রছাত্রীদের যারা আপনি বলছিলেন যে 58,000 ছাত্রছাত্রীদের রক্ত পরীক্ষা করা হয়েছে, দেখা গেছে তারা অপুষ্টিতে ভুগছেন এবং তার ফলেই নাকি তাদের যাদের শিক্ষার যে বিকাশ সেটা ঠিকঠাক ঘটছে না, সেই বিষয়ে আপনি কোনো আলাদাভাবে উদ্যোগ নেবেন? আমি আমার আধিকারিকদের সঙ্গে আলোচনা করেছি এবং দেখেছি যে এর আগেই মমতা ব্যানার্জির নির্দেশে এদের প্রতি খুব সজাগ দৃষ্টিতে এদের প্রতি যত্নআত্তি নেওয়া হচ্ছে। যাদের আয়রনের ডিফেন্স মানে সংকট আছে তাদের আয়রন ট্যাবলেট দেওয়া হচ্ছে, যাদের পুষ্টির অভাব তাদের ডিম, বিভিন্ন ধরনের শাক সবজি ফলমূল এগুলো তাদের খাবার তালিকায় আমাদের সরকার নিজেদের পয়সায় সেগুলো পৌঁছে দিচ্ছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যাদের যাতে এই সব জনজাতির ছাত্রছাত্রীরা অপুষ্টিতে না ভুগে, রক্তাল্পতায় না ভুগে তারা যাতে স্বাভাবিক জীবনযাপন করে নিজেদের জীবনের মান উন্নত করতে পারে, এটাই হচ্ছে আমাদের ট্রাইবাল ডিপার্টমেন্টের একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি, দেখছি আমরা কী করে এদেরকে সার্বিক উন্নয়ন কী করে করা যায়, তার জন্য আমরা সজাগ এবং সতর্ক সবসময়। আরেকটা কথা হচ্ছে যে অনগ্রসর শ্রেণীকরণ দপ্তরে যে সমস্ত ছাত্র আবাসগুলো রয়েছে সেখানে কি আপনারা খাওয়া দাওয়ার পুষ্টির ব্যাপার নিয়ে কিছু? হ্যাঁ, আমরা প্রথমেই তো বললাম এদিকে আমাদের কড়া নজর আছে। এবং আমাদের আরও একটা কথা, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে ফাইলটা রাজ্যপালের কাছে আছে, এসসি এসটি কমিশন একটা তৈরি করার উদ্যোগ নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। রাজ্যপাল সই দিলেই আমাদের রাজ্যের নিজস্ব এসসি এসটি কমিশন তৈরি হবে, এবং যদি কেউ এই জনজাতির মানুষের যে সুযোগ সুবিধার থেকে যদি এগিয়ে যাওয়ার যদি বাধার সৃষ্টি করে, কমিশন তাদেরকে ডাকতেই পারে। এই জন্য আমরা এই বিলটা নিয়ে আসছি বিধানসভায়। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়, তো আজই আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101। Kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.